পূর্ণিমা ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ছয় থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন সবচেয়ে উঁচু এলাকা হিসেবে চিহ্নিত চাঁদপাই রেঞ্জের করম জল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রটিও চার ফুট পানির নিচে তবে নিরাপদে রয়েছে এখানকার বন্যপ্রাণীরা অপরদিকে বনের ভেতরে থাকা তিনশো পঁচাত্তর প্রজাতির বন্যপ্রাণী এখন অস্তিত্ব সংকটে মংলা থেকে মনুরুল ইসলাম দুলুর রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান পূর্ণিমা ও বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপের কারণে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ছয় থেকে সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে গত ছয় আগস্ট থেকে প্রতিদিন দুইবার ডুবছে সুন্দরবন এতে বন্যপ্রাণীর ক্ষতির আশঙ্কা করছে বন বিভাগ সুন্দরবনের সবচেয়ে উঁচু এলাকা করমজল জল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রটিও এখন পানির নিচে আজ পাঁচ সাত দিন পর্যন্ত সুন্দরবনে জোয়ারের সময় অনেক বেশি পরিমাণ পানি উঠছে এটার ফলে সুন্দরবনে বসবাসরত জীবজন্তু এবং জীববৈচিত্র্য এগুলোর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে জলবায়ু পরিবর্তন ও ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে অমাবস্যা ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে যায় সুন্দরবন এতে করে নোনা ও মিঠা পানির সংমিশ্রণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে লবণ ও মিষ্টি পানির সংমিশ্রণে বেড়ে ওঠা সুন্দরী সহ অসংখ্য গাছ হুমকির মুখে পড়ছে এ প্রবণতা অব্যাহত থাকলে অল্প লবণ সহিষ্ণু গাছগুলো একসময় সুন্দরবন থেকে বিলীন হয়ে যাবে গতকালকে যে পানি হয়েছিল তার সে ফেরা এক ফুট পানি বেশি হয়েছে তার মানে সুন্দরবনের প্রায় সব জায়গায় তলায় গেছে বলে ধরে নেওয়া হয় আর সুন্দরবনের যে বন্য প্রাণীগুলো আছে অ্যাডাপ্টেশন আছে এটা জানে যেন পানি হলে কীভাবে বেঁচে থাকতে হবে সেইটে তারপরে ছোটো ছোটো প্রাণী কিছু থাকে সেগুলো যেন অনেক সময় ক্ষতি হতে পারে জোয়ারে পানি নেমে গেলে আবারও প্রাণ ফিরে পাবে বাঘ ও হরিণ সহ তিনশো পঁচাত্তর প্রজাতির বন্য প্রাণী ফরিদুর রহমান জিটিভি নিউজ